ব্যাপারে বলতেন না, বলতে দেন। ইতিমধ্যে একজন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আসছিলেন, আসার পরে দেখা গেল যে এই ভদ্রলোক যখন পাকিস্তানে যান, ডোনাল্ড লু, ইনি পাকিস্তান সফর করে আসার পরে পিটিআই পাকিস্তান তেহরিক ইনসাফের যে দল, সেই দলের ক্ষমতাচ্যুত হয়ে যায়। তো এই ভদ্রলোক আসার কারণে বাংলাদেশে অনেকে মনে করেছিলেন যে সরকারের কিছু একটা হবে। আমরা জানি না যে উনি যাওয়ার পরে সরকার মনে হয় খুব খুশি খুশি লাগছে, আবার একটি দল মনে হয় খুবই অখুশি। আমরা জাতীয় পার্টি আমরা এটাকে খুব একটা ওইভাবে নিচ্ছি না, আমরা এটা স্বাভাবিকভাবে নিচ্ছি। তো আমার প্রশ্ন হলো মাননীয় স্পিকার, যে বর্তমানের যে অবস্থাটা রাজনৈতিকভাবে মানুষের মধ্যে একটা গুঞ্জন আছে যে অর্থনৈতিক অবস্থার কারণে এবং রাজনৈতিক অবস্থার কারণে যে কিছু একটা কি জানি হয়, এরকম কিছু আছে কিনা, বা এই বিষয়টা পরিষ্কার গভর্নমেন্টের কাছ থেকে আমরা প্লিজ আমরা এটা প্লিজ ভাই বলতে দেন না, বলতে দেন। আমরা এটা সরকারের সাথে Yeah.